মানে আউট অফ আজকের এজেন্ডাতে চলে গেলেন আপনারা তো হ্যাঁ কিছুদিন আগে একটা নিউজ দেখেছেন হয়তো বা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওনার শরীর দেখার জন্য শারীরিক দেখাশোনার জন্য একটা মেডিকেল টিম গঠন করার জন্য তো ইনিশিয়ালি আমরা চারজনের একটা টিম করেছিলাম ওটার চেয়ারম্যান ছিলেন ডক্টর অতনু ঘোষ ডক্টর স্বপন সরকার একজন নার্স একজন ফার্মাসিস্ট ওনারা দুদিন ওদেরকে বাড়ি থেকে দেখলেন তো দেখার পরে ওদের সাজেশন অনুযায়ী ওনাকে আজকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলো এসে ওনার সিটি স্ক্যান করা হলো লাংসের সিটি স্ক্যান HRCT বলে তারপরে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করা হলো তারপর ECG করা হলো তো ওনাকে দেখতে পেলাম যে অনেকটাই অসুস্থ লাগছিল সেরকম অসুস্থ না কিন্তু মনে খুব দুর্বল লাগছিল তো আমি পার্সোনালি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কি এখানে ভর্তি থেকে চিকিৎসা করাতে আপনার কোনো সম্মতি আছে কি না তো উনি রাজি হয়ে গেলেন তো মেডিকেল টিমকে আমি সাজেস্ট করলাম তো হোয়াই নট উই অ্যাডমিট হার হিম টু আওয়ার দি হসপিটাল তো ওনাকে কেবিন নাম্বার 20 অ্যাডমিট করা হলো তো যেহেতু হসপিটাল ওনার চিকিৎসা হবে তো মেডিকেল টিমটাকে এক্সপ্যান্ড করা হলো তো আগে ছিল দুজন মেডিসিন স্পেশালিস্ট একজন ডায়াবেটিক স্পেশালিস্ট একজন মেডিসিন স্পেশালিস্ট এটার সঙ্গে ডক্টর রাজেশ দেববর্মা যিনি বিভাগীয় প্রধান ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মেডিসিন ডিপার্টমেন্টের ওনাকে চেয়ারম্যান রেখে ডক্টর অর্ণব দাশগুপ্ত ডক্টর অতনু ঘোষ একজন ডক্টর স্বপন সরকার চারজনের টিম সঙ্গে আরও দুজন অন্য ডিপার্টমেন্টের রেডিও ডায়াগনোসিসের ডক্টর অসীম দে এবং প্যাথোলজির ডক্টর অভিজিৎ দত্ত ছজন একজন টিম করা হলো এবং ওনাদেরকে প্রতিদিন বিকাল 4টার সময় একটা শারীরিক অবস্থা জানিয়ে একটা নিউজ বুলেটিন বের করার জন্য বলা হয়েছে আজকের নিউজ বুলেটিন বেরিয়েছে ওনারা জাস্ট ওনার যে ইনভিশন রিপোর্ট ওটা দিয়ে ওনাকে কী কী মেডিসিন দেওয়া হচ্ছে এটা জানিয়ে দিয়েছেন আমাকে মেডিকেল সেকেন্ড অফিসে এবং এটা আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে থ্রু হোয়াটসঅ্যাপ জানিয়ে দিয়েছি এবং অফিসেরও যাবে একদিন তো এই মানে চলবে এটা আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের এই CTBSN IR ডিপার্টমেন্টে আমাদের বিগত সফল ওপেন হার্ট সার্জারির পরে আমরা আরেকটি খুব ভালো অপারেশন করতে পেরেছি সেটি হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা CABG অপারেশন বা যাকে সোজা বাংলায় আমরা বলি যে হার্টের বাইপাস সার্জারি সেটা আমরা সফলভাবে করতে পেরেছি গতকালকে তো আমাদের যিনি পেশেন্ট উনি 38 বছর বয়সের এক তরুণ বা যুবক যাকেই বলা যায় ওনার বাড়ি অমরপুরে ওনার নাম বিধানচন্দ্র ভৌমিক ওনার বিগত 9 ডিসেম্বরে হার্ট অ্যাটাক হয়েছিল হার্ট অ্যাটাক নিয়ে উনি আমাদের জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেডিসিন বিভাগে তারপর ওনার কন্ডিশন চিকিৎসায় পরে উনি অনেকটা সাড়া দেন এবং যখন স্টেবল হয় স্টেবল হওয়ার পরে আমরা আমাদের CTBS IR ডিপার্টমেন্টেই ক্যাথল্যাবে আমরা ওনার এনজিওগ্রাফি করি তো এনজিওগ্রাফিতে দেখা যায় যে ওনার হার্টের যে রক্তনালীতে খুব মেজর ব্লকেজ রয়েছে একদম ব্লকেজ তো যেটার জন্য ওনার দরকার হবে হার্টের বাইপাস সার্জারি সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এতদিন ধরে পেশেন্টও প্রস্তুতি নিচ্ছিলেন ওনার বিভিন্ন ওষুধপত্র চলছিল ওগুলোকে কমিয়ে আনলাম তারপর আমরা যখন আমরা সম্পূর্ণভাবে তৈরি হলাম তো সেই অনুযায়ী আমরা গতকালকে ওনার হার্টের বাইপাস সার্জারি করেছি অপারেশনটিতে প্রায় 6 ঘন্টার মতো সময় লেগেছে
তো আমাকে যারা খুব সহায়তা করেছেন আমাদের সেই টিম আমার অ্যানেস্থেসিওলজিস্ট ডক্টর সুরজিৎ সহ আমাদের যে কার্ডিয়াক টিম রয়েছে প্রায় 15 সদস্যের যার মধ্যে আছেন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সুদীপ্ত মণ্ডল পারফিউশনিস্ট সুজন সাহু আমাদের ওটি টেকনিশিয়ান রাজ জয়দীপ রতন আমাদের স্ক্রাব নার্স জাহির অর্পিতা তারপর আমাদের অন্নাহারি আমাদের আনন্দ অমৃত আমাদের সবাই রয়েছেন এতে তো সবার উদ্যমে বলা যায় যে এই অপারেশনটি আমরা সফলভাবে করতে পেরেছি অপারেশন শেষ হওয়ার পরে পেশেন্ট ভেন্টিলেশনে ছিলেন তো গত মাঝরাতে আমরা পেশেন্টকে ভেন্টিলেটর থেকে বাদ করেছি এবং পেশেন্ট স্বাভাবিকভাবে নিজের নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন এগুলো বলার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি পেশেন্ট স্থিতিশীল আছেন এটাও আরেকটা ভালো খবর আর সামনেও আমরা এই ধরনের অপারেশন আরও করতে থাকব সেই আশা করছি সম্ভবত আমাদের রাজ্যবাসীর জন্য এটাও একটা সুখবর যে আমরা ওপেন হার্ট সার্জারি করে বাইপাস সার্জারি করেছি এবং একে একে অন্যান্য অপারেশনও আশা করছি যেমন ভালভ রিপ্লেসমেন্ট সার্জারি ভাস্কুলার সার্জারি এনজিওপ্লাস্টি সব আমরা হয়তো অচিরেই আমরা করতে পারবো হয়তো এবং আপনাদের হয়তো বারবার আসতে হবে এরকম মিটিংয়ে ধন্যবাদ যথেষ্ট পেশেন্টের কন্ডিশন স্থিতিশীল রয়েছে উনি জল শরবত খেয়েছেন তো এবং স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন তো সেই প্রসঙ্গে বলি যে এই যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা হার্টের বাইপাস সার্জারি এখানে কয়েকটা বিশেষত্ব রয়েছে যেটা হচ্ছে আমরা এখানে হার্ট লাং মেশিন ব্যবহার করিনি মানে সাধারণত বাইপাস সার্জারিতে হার্টকে থামিয়ে দেওয়া হয় কারণ হার্ট তো বিট করছে এর মধ্যে কাজ করা যায় না তাই হার্টকে থামিয়ে দিয়ে করতে হয় তো এখানে আমরা বিটিং হার্ট বাইপাস সার্জারি করেছি এখানে হার্টটা বিট করা অবস্থায় আমরা সার্জারিটা করতে পেরেছি সেটাকে বলে অফ পাম্পস বাইপাস সার্জারি বা বিটিং হার্ট বাইপাস সার্জারি এটা হচ্ছে প্রথম একটা কথা দ্বিতীয় হচ্ছে আমরা এখানে শুধু গ্রাফট হিসাবে ধমনী দিয়েছি পা থেকে কোনো শিরা নিইনি এটা হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট এখানে আর্টেরিয়াল বাইপাস বলে তৃতীয় উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আমাদের প্রথম সার্জারিতে আমরা যেটা করতে পেরেছি যে সাধারণত আমরা জানি যে কোনো হার্টের অপারেশনে 5 থেকে 6 ইউনিট ব্লাড লাগে ব্লাড বা ব্লাড প্রোডাক্ট সেক্ষেত্রে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই অপারেশনে আমরা 1 ইউনিটও ব্লাড ব্যবহার করিনি এখন প্রশ্ন হবে আপনারা এত বড় অপারেশন করলেন 1 ফোঁটা ব্লাড লাগলো না এটা কী করে হলো সেইটি সম্ভব হয়েছে আমরা এ রাজ্যে প্রথমবার একটি মেশিন ব্যবহার করেছি যার নাম হচ্ছে সেল সেভার মেশিন এর মাধ্যমে যা হয় তা হলো আমরা অপারেশনে অ্যাকচুয়ালি প্রচুর রক্তপাত হয় হার্টের অপারেশনে বা ভাস্কুলার অপারেশনে সেই যে রক্তগুলোকে আমরা ওই মেশিনের মাধ্যমে কালেক্ট করে নিয়েছি এবং কালেক্ট করে তাকে ইনস্ট্যান্ট ওয়াশিং করে সব ছেঁকে একদম পরিশোধিত করে সেই ব্লাডটাকেই পেশেন্টকে শরীরে আবার আমরা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আরেক দিক দিয়ে এই যে হার্ট এই যে সেল সেভার মেশিন সেই সেল সেভার মেশিনও চালান আমাদের পারফিউশনিস্ট তো কালকে সুজন সাহু এটাও দক্ষতার সঙ্গে চালিয়েছেন ফলে আমাদের 1 ফোঁটা ব্লাড নষ্ট হয়নি বা মিসইউজ হয়নি তো দেখতে গেলে আমরা ব্লাডলেস বাইপাস সার্জারি করতে পেরেছি এটা আরেকটা সুখকর ব্যাপার আবারও আজকে আমরা আপনাদের সাহায্য নিতে বাধ্য হয়েছি জনগণের জ্ঞাতার্থে আমরা কিছু ইনফরমেশন আজকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই সেটা হচ্ছে আমাদের এই হসপিটালের সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট আরেকটি সার্জারি করেছে যেটা আগে কোনো দিন হয়নি তো আগের যে ওপেন হার্ট সার্জারিটা সেটা তো আপনারা খুব সুন্দরভাবে জনসাধারণের সামনে তুলে ধরেছেন তো এরকমই একটা করোনারি আর্টারি বাইপাস সার্জারি যেটা আগে কোনোদিন হয়নি সেটা হয়েছে তো এ নিয়ে বিশদভাবে বলবেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য
যিনি এই অপারেশনটি করেছেন এবং ওনাকে সাহায্য করেছেন আমাদের ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানেস্থেসিওলজিস্ট, সঙ্গে ওনাদের আগেকার মতোই বিশাল টিম। তো আজকে এই উপলক্ষে আমাদের সঙ্গে আছেন আমাদের মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রায় এবং ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্যী, যিনি আমাদের সিটিপিএস সার্জন, এবং ডক্টর সুরজিৎ পাল, সঙ্গে আমাদের সেই সিটিপিএস সার্জারির বিশাল টিমও রয়েছেন যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। তো আমি অনুরোধ করব আমাদের ম্যাডামকে, নতুন জিনিস শুরু করার আগে অনেক প্রস্তুতি লাগে, আমরা একটা একটা করে শুরু করছি এবং আমরা যখনই এটা কন্টিনিউয়াসলি করতে পারবো আমার মনে হয় অটোমেটিক্যালি এটা ডিমান্ড আসবে যে আরও কেস, এবং তখন ন্যাচারালি এটা বাড়াতে হবে। কিন্তু প্রথমেই আমরা 10টা কেস একদিন যদি করতে চাই এটা বোধ হয় খুব জাস্টিফাইড নয়। তো আমরা আস্তে আস্তে নিজের কাজটা, কাজের সংখ্যাটা, পরিধিটা আরও বাড়ালে আমার মনে হয় বেটার রেজাল্ট। হ্যাঁ নিশ্চয়ই, কেন করব না আমরা, যদি বহিরাজ্য বা বিদেশ থেকেও যদি কেউ আসে আমরা নিশ্চয়ই তার পরিষেবা দেব। আমাদের এই হাসপাতালের উপরি কাঠামো কতজনকে